এবার ফুটবলের খবর। মৌসুমের প্রথম শিরোপার মঞ্চে থাকছে না আবাহনী। স্বাধীনতা কাপের সেমিফাইনালে আকাশ নীলদের 4-0 গোলে বিধ্বস্ত করে ফাইনালে বসুন্ধরা কিংস। সোমবার শিরোপা লড়াই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মোহামেডান। মোহাম্মদগঞ্জকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সাদা কালোরা। স্টার সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। মৌসুমের প্রথম শিরোপা রেস থেকে ছিটকে গেল আবাহনী, শেষ ধাপে বসুন্ধরা কিংস। ঘরোয়া ফুটবলে যাদের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা, সে আকাশি নীলদের রীতিমতো বিধ্বস্ত করে কিংস অ্যারেনায় লালের উৎসব। অথচ প্রথমার্ধে লেখা হয়েছে ভিন্ন গল্প, যেখানে আবাহনীর আক্রমণ ভাগের সাথে লড়াইটা হয়েছে কিংস গোলরক্ষক আশিকুর রহমান শ্রাবণের। একাধিক শট ঠেকিয়ে ম্যাচ সেরা হয়েছেন আর কিংসকে ম্যাচে রেখেছেন। অথচ জাতীয় দল কিংবা ক্লাবের শেষ কয়েকটি ম্যাচে শ্রাবণের ভুলে দলকে ভুগতে হয়েছিল। দলের সাথে যোগ দিলেও এ ম্যাচে মাঠে নামা হয়নি আনিসুর রহমান জিকো ও তবু বর্মনের। স্রোতের বিপরীতে 21 মিনিটে কিংসকে এগিয়ে নেওয়ার সহজ সুযোগ তৈরি করেন মোরসালিন। প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে শটও নিয়েছিলেন, কিন্তু বাধার দেয়াল হয়ে দাঁড়ান জোনাথন ফার্নান্দেজ। বিরতি থেকে ফিরেই বদলে গেল বসুন্ধরা। 3 মিনিটের মধ্যে সোহেল রানার গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লিড। ম্যাচের 53 মিনিটে আকাশি নীল রক্ষণের বোঝা পড়ার ভুলে ব্যবধান আরও বাড়ায় কিংস। স্কোরশিটে নাম তোলেন ডোরিয়েলটন গোমেজ, তবে এ গোলে রাকিব হোসেনের ভূমিকাই বেশি। ম্যাচে ফেরার সময় সুযোগ দুই পেয়েছে আবাহনী, কিন্তু গোলের দেখা পায়নি সাবেক চ্যাম্পিয়নরা। উল্টো 77 মিনিটে স্কোরলাইন 3-0 করেন মিগুয়েল ফিগুয়েরা। ম্যাচ শেষের আগে পেনাল্টি থেকে রবসন রবিনিও আরও একবার কিংস গ্যালারিতে উৎসবের উপলক্ষ এনেছেন। কিংস অ্যারেনায় নামার আগে ফাইনালের প্রতিপক্ষ জেনেই নেমেছিল আবাহনী ও বসুন্ধরা। দিনের প্রথম সেমিফাইনাল থেকে শিরোপা মঞ্চে সবার আগে নাম লিখিয়েছে মোহামেডান। গোপালগঞ্জে গোল শূন্য ছিল মোহামেডান রহমতগঞ্জ ম্যাচের প্রথমার্ধ। 72 মিনিটে উজবেক মিডফিল্ডার মুজাফফরবের গোলটি ফাইনালে নিয়ে গেছে সাদা কালোদের। ঘরোয়া ফুটবলের কোনো শিরোপা লড়াইয়ে প্রথম মুখোমুখি হবে মোহামেডান ও বসুন্ধরা। সোমবার গোপালগঞ্জে ফাইনাল, তবে দুদলই ভেন্যু পরিবর্তনের আবেদন করলে বদলে যাওয়ার সম্ভাবনা আছে, যেমনটি কোয়ার্টার ফাইনালে মুন্সীগঞ্জে খেলতে চায়নি আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।